সিনেমার শুরুতে আমরা 10 থেকে 12 বছর বয়সের একটি ছোট্ট সুন্দর মেয়েকে দেখতে পাই। তার মাথায় শিং এবং ডানা রয়েছে। সেই সুন্দর মেয়েটির নাম ম্যালিফিসেন্ট। সে একজন পরী। ম্যালিফিসেন্ট জাদুর জঙ্গলে বাস করে। সে কখনো এই জঙ্গলের বাইরে যায়নি। এই জঙ্গলই তার জন্য সবকিছু। আসলে সে কখনো কোনো মানুষকেই দেখেনি, তবুও সে এই জঙ্গলে অনেক খুশিতে থাকে, কারণ এই জঙ্গলে মানুষ ছাড়া আরো বিভিন্ন ধরনের জীবজন্তু বাস করে। একদিন ম্যালিফিসেন্ট জঙ্গলের মধ্য দিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন সেখানে সে একটি তার সমবয়সী ছেলেকে দেখতে পায়। ম্যালিফিসেন্ট সেই ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কে এবং এখানে কি করছো? তখন সেই ছেলেটি বলে, আমি এই জঙ্গলের পাশের রাজ্যেই থাকি। আমি এখানে একটি হীরে দেখতে পেয়ে সেটিকে তুলে নিয়েছি। এই কথা শুনে ম্যালিফিসেন্ট ছেলেটির কাছ থেকে হীরেটি ফেরত নিয়ে নেয়। তারপর ম্যালিফিসেন্ট ছেলেটিকে বলে, চলো আমি তোমার রাজ্যের দুয়ার পর্যন্ত ছেড়ে আসছি। তখন ছেলেটি ম্যালিফিসেন্টকে বলে, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আর এরপরে যখন আমি এই জঙ্গলে আবার আসবো তখন কি তুমি আমার সঙ্গে খেলবে? তখন ম্যালিফিসেন্ট বলে, এটা জাদুর জঙ্গল, এখানে তোমার আসা ঠিক হবে না, কিন্তু এই ব্যাপারে পরে ভেবে দেখব। এই কথা বলে তারা হ্যান্ডশেক করে। তখন ম্যালিফিসেন্টকে কারেন্ট লাগে। আসলে ছেলেটি হাতে লোহার আংটি পড়েছিল, তাই ম্যালিফিসেন্টকে কারেন্ট লাগে। এরপর ম্যালিফিসেন্ট ছেলেটিকে বলে, লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়, তাই তুমি এবার থেকে যখন আসবে তখন লোহার কোনো জিনিস পড়ে আসবে না। এরপর ছেলেটি তার রাজ্যে চলে যায়। ছেলেটি যে রাজ্য থেকে এসেছিল সেই রাজ্যের রাজা এই জঙ্গলকে দখল করতে চায়। ছেলেটির আপন বলতে কেউই নেই, তাই খুব তাড়াতাড়ি ম্যালিফিসিয়েন্টের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই তাদের মাথায় ছিল না যে তারা দুজনে একে অপরের শত্রু রাজ্য। তারা দুজনে একসঙ্গে খেলতে খেলতে এভাবে কয়েক বছর কেটে যায়। এরপর তারা দুজনে 16 বছরের হয় এবং একে অপরকে পছন্দ করে। ম্যালিফিসেন্ট ছেলেটিকে দেখে মনে করত মানুষ পরীদের শত্রু নয়, সব মানুষরাই খুব ভালো হয়। সে এটাও জানতো না যে মানুষ অনেক লোভী হয়। একদিন ম্যালিফিসেন্ট ভাবে ওই ছেলেটির তার সঙ্গে দেখা করা অনেক দিন হয়ে গেছে, এবং তার আরও একটা কথা মনে পড়ে। ছেলেটি বলেছিল সে যখন বড় হয়ে যাবে তখন সে তার রাজ্য দখল করে নেবে এবং এখানে যে কেল্লা আছে সেটিকেও দখল করে নেবে। ম্যালিফিসেন্ট এখানে এখনো জানতে পারেনি যে ওই ছেলেটি কতটা লোভী। ম্যালিফিসেন্ট একদিন জঙ্গলে বসে থাকে, তখন দেখে অন্য রাজ্যের রাজা প্রচুর সৈন্য এবং ঘোড়া নিয়ে ওই জাদুর জঙ্গল দখল করার জন্য আসছে। ম্যালিফিসেন্ট ওই জঙ্গলের পরী, তাই সে খুব ভালো করে জানতো যে জঙ্গলকে কিভাবে রক্ষা করতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে সে খুবই শক্তিশালী হয়ে ওঠে। সে রাজাকে বলে, তুমি এই জঙ্গলের মধ্যে আসতে পারো না। তখন রাজা তাকে বলে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি আমি আসতে পারবো কিনা? তখন রাজা সিপাহীদেরকে আদেশ করে ম্যালিফিসেন্টকে মারার জন্য বলে। রাজার সিপাহীরা জঙ্গলের দিকে এগিয়ে যায়। তখন জঙ্গল থেকেও বিভিন্ন ধরনের ক্রিয়েচার ঘোড়ার ওপর চড়ে তাদের ওপর আক্রমণ করে। এর ফলে রাজা এবং রাজার সিপাহীরা পুরোপুরি আহত হয়ে যায় এবং বাকি সিপাহীরা সেখান থেকে পালাতে শুরু করে। আর তারা বলে, এটা জাদুর জঙ্গল, এইখানে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেখান থেকে রাজা তার রাজ্যে ফিরে যায়। রাজা বয়স্ক এবং দুর্বল হয়ে পড়ে, তাই সে সবাইকে একসঙ্গে ডেকে বলে, আমি অনেক আগে থেকেই তোমাদের বলছি ওই জঙ্গলে অনেক খাজনা আছে, আর ওই জঙ্গলকে আমি দখল করতে চাই, কিন্তু আমার এখন যেরকম অবস্থা তাতে আমার মনে হয় না যে আমি আর লড়াই করতে পারবো। তারপর রাজা ঘোষণা করে, আমি কথা দিচ্ছি ম্যালিফিসেন্টকে যে মারবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। রাজার এই কথা শুনে একটি ছেলে সামনে আসে এবং রাজাকে বলে, আমি যাব ম্যালিফিসেন্টকে মারতে। তারপর আমরা জানতে পারি ওই ছেলেটি আসলে স্টিফেন, যে ছোটবেলায় ম্যালিফিসেন্টের সঙ্গে জঙ্গলে খেলা করত। এরপর স্টিফেন ম্যালিফিসেন্টের সঙ্গে জঙ্গলে দেখা করতে যায়। ম্যালিফিসেন্ট তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বছর তুমি কোথায় ছিলে? আমাদের বন্ধুত্বের কথা তোমার একবারও মনে পড়েনি? তখনই স্টিফেন ম্যালিফিসেন্টকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম, কিন্তু আমি আজও তোমাকে ভুলিনি, আর তোমাকে এটা বলার জন্যই এসেছি যে আমাদের রাজা তোমাকে মারতে চায়। তুমি নিজের খেয়াল রেখো, আর আমি এখানে তোমাকে প্রোটেক্ট করার জন্য এসেছি। তারপর তারা দুজনেই এক জায়গায় বসে কথা বলতে শুরু করে। ম্যালিফিসেন্ট স্টিফেনকে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ম্যালিফিসেন্টের কোনো ধারণাই ছিল না যে মানুষ কতটা খারাপ হতে পারে। কথা বলতে বলতে স্টিফেন ম্যালিফিসেন্টকে জলের সঙ্গে নেশার ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয়। তারপর তাকে চাকু দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না। তার পরের দিন সকালে ম্যালিফিসেন্ট দেখে তার ডানা নেই
এবং ডানার জায়গাটি ক্ষত হয়ে আছে। এটা দেখে তার চোখকে বিশ্বাস করতে পারে না। তারপর সে চিৎকার এবং কাঁদতে শুরু করে, কারণ তার সুন্দর ডানা আর তার সঙ্গে নেই। এখন আর সে ডানাওয়ালা পরি থাকে না। অন্যদিকে আমরা দেখি স্টিফেন ম্যালফিসিয়েন্টের ডানা নিয়ে রাজার কাছে যায় এবং রাজাকে বলে, আমি আমার কথা রেখেছি। ডানাগুলি পেয়ে রাজা তো খুব খুশি হয়, তার কাছ থেকে ডানাগুলি নিয়ে নেয় এবং স্টিফেনকে রাজ্যের রাজা বানিয়ে দেয়। এতে স্টিফেনেরও রাজা হওয়ার স্বপ্ন পূরণ হয়। অন্যদিকে আমরা দেখি ম্যালফিসিয়েন্ট জঙ্গলে খুবই আফসোসের সঙ্গে থাকে, কারণ তার ডানা না থাকায় সে আর উঠতে পারে না। ম্যালফিসিয়েন্ট একদিন জঙ্গল দিয়ে কোথাও যায়, তখন সে দেখে একজন শিকারী একটি কাককে জালে আটকে রেখেছে। সেটা দেখে তার খুব মায়া হয়, তাই ম্যালফিসিয়েন্ট সেই কাককে মানুষ বানিয়ে দেয়। এর ফলে শিকারী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই কাক মানুষ হয়ে খুবই খুশি হয়, তাই সে ম্যালফিসিয়েন্টকে ধন্যবাদ জানায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করলেন? তখন ম্যালফিসিয়েন্ট বলে, তেমন কিছুই নয়, আমার দয়া হচ্ছিল তাই এরকম করেছি। তখন সেই কাক হওয়া মানুষটি ম্যালফিসিয়েন্টকে বলে, এখন থেকে আমি আপনার সারা জীবন গোলাম হয়ে থাকব এবং আপনি যেটা বলবেন আমি সেটাই করব। ম্যালফিসিয়েন্ট তার কথা মেনে নেয় এবং তার নাম রাখে ডিয়েভেল। সে ম্যালফিসিয়েন্টকে ওই রাজ্যের সব খবর এনে দিত। ম্যালফিসিয়েন্ট জানতে পারে স্টিফেন শুধু রাজ্যের রাজা হওয়ার জন্য তার ডানা কেটেছে। এটা শুনে তার মানুষের প্রতি ঘৃণা হতে লাগে এবং মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। অন্যদিকে আমরা দেখি স্টিফেনের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হয় এবং এখন তার একটি ছোট্ট মেয়ে সন্তান হয়। স্টিফেন তার মেয়ের জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজন করে। কেউই জানতো না যে কে সেখানে আসছে আর কত দূর থেকে আসছে। এই সুযোগে ম্যালফিসিয়েন্ট সেখানে গিয়ে তার মেয়েকে অভিশাপ দেয়, তুমি খুবই সুন্দর, কিন্তু যখন তোমার 16 বছর বয়স পূর্ণ হবে তখন তোমার হাতে একটি সুয়ে আঘাত লেগে তোমার মৃত্যু হবে। তারপর স্টিফেন ম্যালফিসিয়েন্টকে খুব রিকোয়েস্ট করে যে, তুমি এটা করো না, আমার সঙ্গে তোমার শত্রুতা, তাহলে তুমি আমার মেয়েকে এরকম অভিশাপ কেন দিচ্ছ? তখন ম্যালফিসিয়েন্ট বলে, আমিও একজন মেয়ে ছিলাম, আর তোমার মনে আছে তুমি আমার সঙ্গে কি করেছিলে? ম্যালফিসিয়েন্টের মনে এখনও মায়া ছিল, তাই সে স্টিফেনকে বলে, একটা উপায় আছে, যদি তোমার মেয়ে 16 বছরের জন্মদিনে সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় তাহলে তার প্রাণ বেঁচে যাবে। স্টিফেন একথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপর স্টিফেন 3টে ছোট ছোট পরীকে ডেকে বলে, এখান থেকে আমার মেয়েকে দূরে কোথাও নিয়ে চলে যাও এবং যতদিন তার 16 বছর পূর্ণ না হবে ততদিন তাকে এখানে নিয়ে আসবে না, না হলে তার অভিশাপ সত্যি হয়ে যাবে। এরপর স্টিফেন রেগে গিয়ে জঙ্গলে অ্যাটাক করে, কিন্তু সে সফল হয় না, কারণ ম্যালফিসিয়েন্ট তার জাদু দিয়ে পুরো জঙ্গলের বাউন্ডারি কভার করে রাখে। কোনো মানুষই জঙ্গলে প্রবেশ করতে পারবে না। তারপর আমরা দেখি রাজকুমারী মানে স্টিফেনের কন্যার নাম অরোরা, ওই 3জন পরী তাকে নিয়ে অনেক দূরে চলে যায়। কিন্তু ম্যালফিসিয়েন্ট জানত রাজকুমারী কোথায় থাকে। ম্যালফিসিয়েন্ট তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু অরোরা হাসতে শুরু করে। তখন ম্যালফিসিয়েন্টের মন তার জন্য নরম হয়, কারণ ম্যালফিসিয়েন্ট একজন খুব ভালো পরী, সে বদমেজাজি রাগি নয়। রাজকুমারীর খেয়াল রাখার জন্য যে 3জন পরী ছিল তারা খুবই কেয়ারলেস। অনেক সময় ম্যালফিসিয়েন্ট নিজেই অরোরার খেয়াল রাখত, কখনো কখনো সে পাহাড় থেকে বা কখনো গাছ থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করত তাকে। সময়ের সঙ্গে সঙ্গে অরোরা বড় হয় এবং দেখতে দেখতে তার 15 বছর বয়স পূর্ণ হয়। তার অভিশাপ পূরণের মাত্র 1 বছর বাকি থাকে। সেই 3জন পরী যেখানে অরোরাকে নিয়ে আসে সেখানে তারা একটি বাউন্ডারির মধ্যে ঘেরা রয়েছে। চারপাশে অনেক উঁচু উঁচু গাছ থাকে, তাই রাজকুমারী অরোরা কখনো জঙ্গলের বাইরেটা দেখেনি, যেমন ম্যালিফিসিয়েন্টও দেখেনি। রাজকুমারীর জানার অনেক আগ্রহ হয় যে জঙ্গলের বাইরে কি আছে। একদিন সে বাউন্ডারির কাছে যায় এবং বাইরেটা দেখার চেষ্টা করে, কিন্তু তখনই তার মনে হয় এখানে কেউ আছে। সে ডাকতে শুরু করে, কেউ আছো তো সামনে এসো, আমার অনেক প্রশ্ন আছে, সেগুলি আমি জানতে চাই। একথা শুনে ম্যালফিসিয়েন্ট না থাকতে পেরে অরোরার সামনে চলে আসে। অরোরা ম্যালফিসিয়েন্টকে দেখে চিৎকার করে বলে, ও আপনি, যে আমার ছোট্টবেলায় খেয়াল রাখতো, কিন্তু আপনি কখন আমার সামনে আসেননি কেন? আপনি তো আমার গড মাদার, আপনাকে আমি চিনতে পেরেছি এবং আপনার সঙ্গে যে কাকটি আছে তাকেও আমার খুব ভালো লাগে। ম্যালফিসিয়েন্ট কখনোই ভাবেনি রাজকুমারী অরোরা এ কথা বলবে, তাই সে তার কথা শুনে মনে মনে খুব খুশি হয়। ম্যালফিসিয়েন্ট খুব নরম মনের মানুষ, তাই সে অরোরাকে খুব ভালোবাসে। ম্যালফিসিয়েন্ট এখন আর চায় না যে 16 বছর আগে তাকে যে অভিশাপ দিয়েছে তা পূর্ণ হোক। তারা দুজনে একদম মা মেয়ের মতো থাকে, একসঙ্গে খেলে ও একে অপরের সঙ্গে কথা বলে। একদিন প্রিন্সেস অরোরা ঘুমিয়ে থাকে, তখন ম্যালফিসিয়েন্ট তার পুরো জাদু শক্তি দিয়ে সেই অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে,
কিন্তু সে বুঝতে পারে এত বছর আগেকার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়ার আর সম্ভব নয়, বিশেষ করে যখন সেই অভিশাপ সম্পূর্ণ হওয়ার সময় এসেছে। এই ব্যাপারটা নিয়ে ম্যালিফিসিয়েন্টের খুব চিন্তা হয়, কারণ আর কিছুদিন পর অরোরার 16 বছর পূর্ণ হবে। ম্যালিফিসিয়েন্ট এটাই দোয়া করে, খুব তাড়াতাড়ি যেন অরোরা সত্যিকারের ভালোবাসা পায়, যাতে অরোরা তার অভিশাপ থেকে মুক্ত হয়। তার পরের দিন সকালে রাজকুমারী অরোরা এবং ম্যালিফিসিয়েন্টকে জঙ্গলে কথা বলতে দেখি। রাজকুমারী অরোরা ম্যালিফিসিয়েন্টকে জিজ্ঞাসা করে, আপনার ডানা কোথায়? সব পরীদের ডানা থাকে, কিন্তু আপনার নেই কেন? তখন ম্যালিফিসিয়েন্ট বলে, আমারও ডানা ছিল, কিন্তু একজন মানুষ আমার ডানা ছিনিয়ে নিয়েছে। আমার ডানার জন্য আমি খুবই খুশি ছিলাম, আকাশে অনেক উঁচু পর্যন্ত উঠতে পারতাম, আমি আমার ডানাকে খুবই মিস করি। একথা বলে ম্যালিফিসিয়েন্ট কেঁদে ফেলে। তখন রাজকুমারী অরোরা তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমার কালকেই 16 বছর পূর্ণ হবে, আর আমি ওই পরীদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে থাকার জন্য চলে আসব। আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি। কিন্তু ম্যালিফিসিয়েন্ট জানত এটা কোনোদিনই সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত তার সত্যিকারের ভালোবাসা সে পায়, আর এটা তো একদিনে কখনোই সম্ভব হবে না। তারপর রাজকুমারী অরোরা সেখান থেকে বাড়ির দিকে যায়, কিন্তু তখনই রাস্তায় সে একজন খুব সুন্দর একটি ছেলেকে দেখে। ছেলেটি তার সমবয়সী, তাই একে অপরকে দেখা মাত্রই একে অপরকে পছন্দ করে। তারপর রাজকুমারী অরোরা বাড়ি চলে যায় এবং সেই তিনজন পরীকে বলে, আমি এখান থেকে যেতে চাই। অরোরা তাদেরকে বলে, আমি এখান থেকে দূরে ম্যালিফিসিয়েন্টের কাছে যেতে চাই। একথা শুনে তিনজন পরীর মনে হয়, রাজকুমারী অরোরা হয়তো তার মা বাবার কথা জানতে পেরেছে, তাই সে সেখান থেকে তার রাজ্যে ফিরে যেতে চায় 16th birthday পর। তারপর তিনজন পরী রাজকুমারী অরোরাকে সব কিছু সত্যি বলে দেয় যে একজন শয়তান পরী আছে যে তার প্রাণ নিতে চায়, সে আর কেউ নয় ম্যালিফিসিয়েন্ট। একথা শুনে রাজকুমারী অরোরা বিশ্বাস করতে পারে না এবং ম্যালিফিসিয়েন্টের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, পরীরা যেসব কিছু বলছে সেগুলো কি সত্যি? তখন ম্যালিফিসিয়েন্ট বলে, হ্যাঁ সব কিছুই সত্যি, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে, আমি এখন সত্যি চাই না ওই অভিশাপ পূর্ণ হোক, আমি শুধুমাত্র তোমার বাবার জন্য এরকম করেছিলাম, আমি তোমাকে খুবই ভালোবাসি। এসব শুনে রাজকুমারী অরোরা খুবই কষ্ট পেয়ে চলে যায় সেখান থেকে। সেখান থেকে সে সোজা তার রাজ্যে যায় এবং তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবাকে বলে, আমি তোমাদেরকে খুব মিস করেছি। রাজার খুবই রাগ হয় তিনজন পরীদের ওপর। রাজা বলে, আমি তোমাদেরকে বলেছিলাম 16th birthday আগে যেন অরোরাকে এই রাজ্যে নিয়ে আসবে না, কিন্তু তাকে এখানে কেন আসতে দিয়েছো? কালকেই তার অভিশাপ পূর্ণ হওয়ার দিন। তারপর রাজা সিপাহীদের ডেকে অরোরাকে ওই জঙ্গলে রেখে আসতে বলে, না হলে তাকে একটি ঘরে বন্দি করে দাও, যেখানে কোনো কিছু যেন পড়ে না থাকে এবং কেউ যেন সেখানে আসা যাওয়া না করে। কিন্তু রাজা অভিশাপকে কি আটকাতে পারে? তার পরের দিন অরোরার 16th birthday। অভিশাপের প্রভাবের জন্য রাজকুমারী অরোরা নিজেই সেখানে যায় যেখানে স্পিনিং পিন আছে আর তাতে একটি সুই লাগানো রয়েছে। ওই অভিশাপের প্রভাবে প্রিন্সেস অরোরা নিজেই সুইচটিকে টাচ করে, তখনই সে অজ্ঞান হয়ে যায় এবং গভীর নিদ্রায় চলে যায়। রাজা এসব দেখে খুবই চিন্তিত হয়, কারণ তার মেয়ে গভীর নিদ্রায় চলে গেছে আর সে কখনো ঘুম থেকে জেগে উঠবে না। ম্যালিফিসিয়েন্ট খুবই কষ্ট পায়। তারপর ম্যালিফিসিয়েন্ট সেই ছেলেটির কথা মনে হয়, যার সঙ্গে প্রিন্সেস অরোরার রাস্তায় দেখা হয়েছিল। তখন সে ভাবে, হয়তো এরা দুজন দুজনকে পছন্দ করে, আর প্রিন্সেস অরোরা ছেলেটিকে যদি তার কাছে পায় তাহলে সে যদি জেগে ওঠে, এই আশায় তাকে সঙ্গে করে প্রিন্সেস অরোরার কাছে নিয়ে যায়, যেখানে প্রিন্সেস অরোরা গভীর নিদ্রায় রয়েছে। এদিকে সেই তিনজন পরী প্রিন্সেস অরোরার কাছে উপস্থিত থাকে, যারা প্রিন্সেস অরোরার খেয়াল রাখত। তারা রাজাকে বলে, আপনি প্রিন্সেস অরোরার বাবা, আপনি তার কপালে চুমু খেলে হয়তো সে জেগে উঠবে, হয়তো আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন। তখন রাজা বলে, না আমি কারোর সত্যিকারের ভালোবাসা হতে পারি না, কারণ আমি ম্যালিফিসিয়েন্টকে ধোকা দিয়েছি আর সেই জন্যই এই সব কিছু হচ্ছে। তারপর ম্যালিফিসিয়েন্ট সেই ছেলেটিকে অরোরার কাছে নিয়ে যায়, কিন্তু প্রিন্সেস অরোরা জেগে ওঠে না। ম্যালিফিসিয়েন্ট এটা দেখে বুঝতে পারে এটা তার সত্যিকারের ভালোবাসা নয়। ম্যালিফিসিয়েন্ট কেঁদে কেঁদে বলে, আমি তোমাকে খুবই মিস করব, আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই বলে ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরার কপালে চুমু খায় আর সেখান থেকে চলে যেতে যায়। আর তখনই পেছন থেকে আওয়াজ আসে, দাঁড়ান গডমাদার, আর এই আওয়াজ প্রিন্সেস অরোরা করে। প্রিন্সেস অরোরার সত্যিকারের ভালোবাসা ছিল ম্যালিফিসিয়েন্ট, কারণ ম্যালিফিসিয়েন্ট তাকে মন থেকে ভালোবাসে। অরোরা ম্যালিফিসিয়েন্টকে বলে, আমি আপনার সঙ্গে জঙ্গলে যেতে চাই,
এরপর ম্যালিফিশিয়ান তাকে সঙ্গে করে জঙ্গলের দিকে যেতেই যাবে, তখনই স্টিফেনের সিপাহীরা ম্যালিফিশিয়ান্টের ওপর লোহার জাল ফেলে, কারণ লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়। ম্যালিফিশিয়ান খুবই নিরুপায় হয়ে পড়ে। তখনই ম্যালিফিশিয়ান তার জাদু দিয়ে ওই কাককে ড্রাগনে রূপান্তরিত করে। তারপর সেই ড্রাগন মুখ দিয়ে আগুন বের করে সেখানকার সমস্ত সিপাহীদেরকে জ্বালিয়ে দেয়। এরপর স্টিফেন তার কিছু সিপাহীদের সঙ্গে সেখানে আসে আর তারা লোহার শিল্ড পরে আসে, যাতে ম্যালিফিশিয়ানকে তারা মেরে ফেলতে পারে। তখনই প্রিন্সেস অরোরা ডানাগুলিকে দেখতে পায় আর সে বুঝতে পারে এই ডানাগুলি ম্যালিফিশিয়ান্টের, কারণ ম্যালিফিশিয়ান্ট এখানে উপস্থিত থাকায় ডানাগুলি মুভমেন্ট করছিল। প্রিন্সেস অরোরা ডানাগুলিকে মুক্ত করে দেয়। সঙ্গে সঙ্গে ডানাগুলি ম্যালিফিশিয়ান্টের সঙ্গে জুড়ে যায়। ম্যালিফিশিয়ান্ট আবার উঠতে পারে আর সঙ্গে করে স্টিফেনকে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু ম্যালিফিশিয়ান্ট তাকে বিল্ডিং এর ওপর থেকে ফেলে না। স্টিফেন ম্যালিফিশিয়ান্টকে অ্যাটাক করার চেষ্টা করে, তাই তারা দুজনেই বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে যায়। স্টিফেন ম্যালিফিশিয়ান্টের ডানাগুলিকে ধরে থাকে, কারণ যাতে সে উঠতে না পারে। কিন্তু যখনই মাটিতে পড়তে যায় তখনই ম্যালিফিশিয়ান্ট তার ডানা খুলে উড়ে যায়। কিন্তু স্টিফেন সেখানে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। এখন আর এই লোভী স্টিফেন এই দুনিয়াতে ছিল না। তারপর সব কিছু ঠিক হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই ওই জঙ্গলের বাউন্ডারিকে ম্যালিফিশিয়ান সরিয়ে দেয়। জঙ্গলে আবার ফুল ফোটে, গ্রিনারিও ফিরে আসে। এরপরে ম্যালিফিশিয়েন্ট রাজকুমারী অরোরাকে বলে, আজকের পর থেকে তুমি এই জঙ্গলের রানী। তারপর রাজ্য এবং জঙ্গল একসঙ্গে মিলে যায় এবং সবাই খুশি খুশি থাকতে শুরু করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়।